हाँ ओके देखो जी देखते बच्ची ये जी एक टाइम इरेगुलर कावर पे स्कॉलर्स थे के लिए बनाया जिस बनाया जिसे स्टूडेंट दर के ये जी ये तृतीय जी प्रथम जो तुम्हाके लिखे दिसे लम ना द्वितीय ओटा किन्तु ओरा आमी ऑलरेडी ओदर के गाइडलाइन दिसी द्वितीय ओटा ओरा लिखसे पैराग्राफ ऑन जुबिनाइल डेलिंक्वेंसी जुबिनाइल डेलिंक्वेंसी अर्थ हलो किशोर अपराध ओके এই যে সাবজেক্ট টিচার নেম ডেজিগনেশন তারপরে তার নাম রোল রিসিভ ডেট সাবমিশন ডেট গার্জিয়ান সিগনেচার মোবাইল নাম্বার ওকে এই যে এখানে সে জুবিনাইল ডেলিনকুয়েন্সি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছে তোমাকে গতকাল এটা বুঝাইছিলাম না হয় এটা আমার কপি মারা পেস্ট মারা দেন আমার যাতে তুমি যদি দিয়ে কইবা তুমি যদি দিয়ে বলবা আমি এটা তুইলে দিই এটা পড়ো তুমি পড়ো ওর লেখা বুঝি না আমি বাংলা তুমি ইংরেজি বুঝো না ওর লেখা বুঝি না আরে পড়ো পড়ে বুঝো কেমন জানি খুব সুন্দর লেখা না এটা তুমি এখানে কি বুঝো না কেন সুন্দর লেখা তো কি আমার মাথায় আসে না আমি আমার লেখা ছাড়া আমি আমার লেখা ছাড়া কারোর লেখা চিনি না সালা কি করো না তুমি পড়তে চাও না এই জন্য তুমি এরকম করো আচ্ছা দেখো জুবিনাইল জুবিনাইল দেখো আমি বুঝাই দিই জুবিনাইল ডেলিনকুয়েন্সি ইজ নাও এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে জুবিনাইল ডেলিনকুয়েন্সি একটা খুব একটা চিন্তার বিষয় সমস্ত বিশ্বব্যাপী ইট মিনস কন্ডাক্ট বাই এ জুবিনাইল ক্যারেক্টারাইজড বাই antisocial behavior that is beyond parental control and therefore subject to legal action তাহলে কিশোর অপরাধ বলতে বোঝায় যে এমন একটা আচরণ কন্ডাক্ট বা জুবিনাইল একজন কিশোর কর্তৃক এটার মধ্যে বৈশিষ্ট্য থাকে যে সে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে অসামাজিক বিহেভিয়ার সমাজের বাইরে যেসব বিহেভিয়ার আছে এগুলো সে করে আচরণ এবং ইজ বিয়ন্ড প্যারেন্টাল কন্ট্রোল তার পিতা মাতা এটা কন্ট্রোল করতে পারে না তাকে অ্যান্ড দেয়ারফর সাবজেক্ট টু লিগ্যাল অ্যাকশন এবং তার বিরুদ্ধে তখন আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা হয়ে যায় ইট মে অলসো রেফার টু এ ভায়োলেশন অব দ্য ল কমিটেড বাই এ জুবিনাইল জুবিনাইল বানানটা ভুল করেছে সে এই যে এখানে এই যে জুবিনাইল বানানটা এখানে এ দেওয়া আছে ই হবে ওকে ইট also means it may also refer to a violation of the law committed by a juvenile and not punishable by death or life imprisonment there are many complex factors that drive a teen to crime je she punishment pete pare death punishment not punishable by death taderke ei oporad gulo taderke mrityudondo dewa hoy na or লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় না বরং দেয়ার আর মেনি কমপ্লেক্স ফ্যাক্টরস অনেকগুলো কারণে জটিল উপাদানের কারণে দ্য ড্রাইভ এ টিন টু ক্রাইম একজন কিশোরকে অপরাধের দিকে নিয়ে যায় দ্য মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস টু জুভেনাইল ক্রাইমস ইনক্লুড পিয়ার প্রেশার মানে প্রধান যেই কারণে এই কিশোররা অপরাধে যুক্ত হয় প্রধান কারণ হলো পিয়ার প্রেশার একজনের সাথে একজন চলাফেরা করে বন্ধু পাশাপাশি চলে একসাথে এই দোস্ত এটা করো চলি এটা করো এটা করি এরকম পুয়ার এডুকেশন খুব নিম্নমানের শিক্ষা পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস অর্থনৈতিক এবং সামাজিকভাবে খুব দুর্বল শ্রেণীর সাবস্ট্যান্স অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্টফুল প্যারেন্টস মা বাবা এই বিষয়ে একেবারেই অমনোযোগী ছেলে কি করছে না করছে এই বিষয়ে তাদের চিন্তা ভাবনা নাই উইথ দ্য অনসেট অফ অ্যাডোলসেন্স দে গো থ্রু আ নাম্বার অফ চেঞ্জেস তারা যখন কিশোর হওয়া বয়সে শুরু হয় তাদের যখন কৈশোর শুরু হয় তখন তাদের মাঝে কিছু পরিবর্তন দেখা যায় অল অফ এ সাডেন হঠাৎ করেই
they wish to become independent and get engaged in risky behaviors. হঠাৎ করে তারা কি হয়ে যায়, নিজেকে স্বাধীন ভাবনায় ভাবে যে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তা করতে পারি, অ্যান্ড গেট এনগেজড ইন রিস্কি বিহেভিয়ার্স, এবং তারা তখন ঝুঁকিপূর্ণ আচরণে অভ্যস্ত হয়ে যায়, সাচ এজ রেকলেস ড্রাইভিং, মানে চরমভাবে খুব গাড়ি চালায়, খুব মারাত্মকভাবে সাবস্টেন্স অ্যাবিউজ, বিভিন্ন রকম জিনিসপত্র খায়, নেশাদার দ্রব্য, অ্যালকোহল, টিন, গ্যাং, নেশাটা ছাড়া, বুঝছেন, নেশা দ্রব্যটা ছাড়া সব তো দেখি আমার সাথে মিলাই দিতেছে। তুমি তো তাহলে কিশোর অপরাধী। হ্যাঁ, না মানে ওই যে গাড়ি চালানোর ব্যাপারটা। তুমি কি রেকলেস ড্রাইভিং করো? আব্বু আজকে আমারে আমার মামারে বলতেছিল যে আমি নাকি হচ্ছে ছোট্ট একটা রাস্তায় 80 কিলোমিটার গাড়িতে কিলোমিটার গতিতে গাড়ি চালাই, এটা মনে দেখছে আব্বু। আমি বলি কই, কবে দেখছিলাম, আমি তো সুন্দর করে চালাই আব্বু সামনে। এত গতিতে চালাও কেন ঢাকা শহরে? আরে তাহলে ফিল আসে না, একটা পিনিক আসে না গাড়ি চালাবো, ও চিল আসে না, তুমি তো তাহলে টিন, তুমি তো তাহলে জুবিনাইল অপরাধী। হ্যাঁ, এটা আমি কখন বললাম? হ্যাঁ, আমি বললাম যে এটার সাথে আমার মিলা যাইতেছে কাহিনী। আচ্ছা দেখো, দ্য ইফেক্টস অফ জুবিনাইল ডেলিনকুয়েন্সি আর টু মেনি টু ডিসক্রাইব। এই কিশোর অপরাধের বিষয়গুলো বর্ণনা করাটা খুবই, মানে কি ধরনের ইফেক্টস হয় এগুলোর প্রভাবটা অনেক, বর্ণনা করার মতো নয়। দ্য জুবিনাইল হু কমিটস ক্রাইম সাফার্স ইফেক্টস দ্যাট হি অর শি ইজ প্রবাবলি আনএবল টু প্রেডিক্ট, মানে প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করতে পারা, যে একটা টিন অথবা একটা 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 জুবিনাইল কী ধরনের ক্রাইম করতে পারে সে নিজেও হয়তো এটা ভবিষ্যৎবাণী করতে পারে না, মানে এখানে তো তার তো অনেক সম্ভাবনা, বয়সের কারণে, তার মধ্যে হরমোনাল ডেভেলপমেন্টের কারণে, সে পারলে 10 তলা থেকেও লাভ দিয়ে বলে যে আমি চা খামো। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে, বয়সের কারণে দে হ্যাভ গট দ্য রিয়েল পটেনশিয়ালিটি, হি অর শি মে লুজ হিজ অর হার ফ্রিডম ওয়াইল বিং প্লেসড অন প্রোবেশন। যদি তাকে যদি প্রোবেশন করা হয়, তাকে যদি নজরদারিতে রাখা হয়, তাকে যদি তদন্ত করা হয় তার বিরুদ্ধে, তখন আবার সে তার এই স্বাধীনতা হারিয়ে ফেলতে পারে। হিজ ফ্যামিলি অলসো গো থ্রু মেন্টাল ট্রমা, ফ্যামিলি অনেক মানসিক দ্বন্দ্বে ভোগে। টু অ্যাড্রেস দ্য ইস্যু, এই সমস্যাটাকে সমাধান করার জন্য দ্য কমিউনিটি শুড ওয়ার্ক ইউনাইটেডলি, আমাদের সমাজের লোকগুলো সবাইকে একসাথে কাজ করতে হবে। অ্যাডোলসেন্টস শুড বি গিভেন স্পেশাল টাইপ অফ এডুকেশন, এই যে কিশোর বয়সের ছেলেগুলোকে বিশেষ শিক্ষা দিতে হবে, দ্যাট উইল মেক দ্যাম অ্যাওয়্যার অফ দেয়ার সারাউন্ডিংস, তাদেরকে তাদের আশেপাশের পরিবেশ সম্বন্ধে সচেতন করবে, অ্যান্ড দাস প্রিভেন্ট দ্যাম ফ্রম এনগেজিং ইন টু হার্মফুল অ্যাক্টিভিটিস, এবং তাদেরকে বিভিন্ন হার্মফুল অ্যাক্টিভিটিসে মানে জড়িত হতে, এনগেজ হতে তাদেরকে প্রিভেন্ট করবে। মোর ওভার দেয়ার শুড বি ইনাফ ফেসিলিটিস ফর রিক্রিয়েশন ফর দ্যাম, তাদের জন্য ইনাফ ফেসিলিটিস থাকতে হবে, তারা যাতে আনন্দ করতে পারে, খেলাধুলা করতে পারে। বিসাইডস দেয়ার শুড বি মোর ইন্টারাকশন বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, প্যারেন্টস এবং চিলড্রেনদের মাঝে অনেক ইন্টারাকশন থাকতে হবে, গ্যাপ থাকলে সমস্যা। জুবিনাইল ডেলিনকুয়েন্সি ইজ এ গ্রেট থ্রেট টু আওয়ার ফিউচার জেনারেশন, ওই যে প্যারেন্টস এবং চিলড্রেনের মধ্যে অনেক গ্যাপ থাকলে তখন অনেক কিছু লুকায়। দেখা গেছে যে তুমি তোমার ছোটো ভাইকে, ছোটো বোনকে সামনাসামনি সবসময় লজ্জা দাও, তুমি বলো যে এটা করো না, ওইটা করো না, অলওয়েজ ইউ গিভ, মানে কি কি বল, তুমি সবসময় খালি পরামর্শ দাও, সবসময় খালি মানে কি বলো, নেগেটিভ বলো, তখন তার মাঝে কি হয়, তুমি যদি কাউকে সবসময় সমালোচনা করো তখন তার মাঝে একটা লুকানোর অভ্যাস হয়ে যায়, তখন সে ক্রাইম শুরু করে, লুকিয়ে লুকিয়ে অপরাধ করে। তো এটা দেখতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড টাইমলি স্টেপস ক্যান হেল্প দ্য সোসাইটি টু মিট দ্য চ্যালেঞ্জ অফ অ্যাপ্রোচিং দ্য ইস্যু। পাবলিক অ্যাওয়ারনেস, মানুষের মাঝে সচেতনতা আসতে হবে, টাইমলি সময় মতো স্টেপস নিতে হবে, যাতে সোসাইটি এগুলোকে মিট করতে পারে, চ্যালেঞ্জগুলোকে ঠিকভাবে ফেস করতে পারে, অ্যাপ্রোচিং দ্য ইস্যু, এই ইস্যুগুলোকে যাতে একদম সমূলে উৎপাটন করে। এখন তো দেখা যাচ্ছে যে ঢাকা শহরে গ্যাং যে গ্রুপগুলো হচ্ছে বা কিশোর অপরাধগুলো হচ্ছে,
এগুলাতে ভালো ফ্যামিলি হাই সোসাইটির ছেলে মেয়েরাই বেশি জড়িত হচ্ছে। এই যে বললো না যে গাড়ি নিয়ে আমি 80 কিলোমিটার বেগে না চালাইলে আমার পিনিক বা চিল উঠে না, এই যে এই যে বিষয়গুলো কিন্তু ওখান থেকে আসছে, এগুলা খুব খেয়াল করতে হবে। তাহলে তুমি এটা বুঝতে পারছো, এটা কিভাবে লেখছে তুমি দেখতে পারছো? জি হ্যাঁ, তুমি কি আরেকটা দেখবা? আরেকটা দেখাই তোমাকে আমি, যেটা আমার কাছে খাতা দেখেছি আমি, এবং এটা এক্সিলেন্ট পেয়েছি আমি, দেখাই তোমাকে। অ্যাসাইনমেন্ট 11, এক্সিলেন্ট পেয়েছে কে আমি দেখি। দাঁড়াও আমি মার্কশিটটা দেখি, ওই যে মার্কশিটে তো নাম্বার দিছি, তো মার্কশিটে এদেরকে নাম্বার দেওয়া হয়েছে, কে কত পাইছে ওটা তো দেখি। এক্সিলেন্ট কে জানে পাইছে মনে নেই, অনেকগুলো খাতা দেখছি। দেখি এক্সিডেন্ট কজন পাইছে, সাদমান অনন, আচ্ছা এটা একটু দেখি, 1 2 3 4 9, ওকে। দেখতে পাচ্ছ এটা না রবি? এই যে এখানে কত পাইছে, এটা কিন্তু খাতা দেখে এখন দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। এই ছেলেটা 14 পেয়েছে, এক্সিলেন্ট মার্কস, এই যে দেখছো খাতা কিন্তু অনলাইনে মূল্যায়ন চলছে। এই যে এখানে দেখো কিভাবে লেখছে, এই যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা যেটা তোমাকে আমি লিখে দিয়েছিলাম এখনো লেখো নাই। আমাকে একটা কাজ করতে পারবেন, আমাকে এই স্যালারিটা পাঠাইতে পারবেন এই ছেলে অ্যাসাইনমেন্ট, তাহলে আমি এগুলো দেখে কপি করে লিখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো ভালোই, আরেকজন লেখছে কষ্ট করে আর আপনি খালি তুলে দিবেন, আপনি নিজে কষ্ট করতে পারেন না? মিউজিক আচ্ছা বক্স অসুবিধা গুলো তো নেই, পিন গেছে। জীবনে অসুবিধা নেই। দেখো এটা বোঝার চেষ্টা করো কি দেখছে, কি লেখছে সে। চুজিং এ স্টোরি, এ স্টোরি দ্যাট ইজ এ স্টোরি, এ শর্ট স্টোরি ইজ এ স্টোরি উইথ এ ফুলি ডেভেলপড থিম বাট সিগনিফিকেন্টলি শর্টার অ্যান্ড লেস ইলাবোরেট দেন এ নোভেল। দ্য ল্যাঞ্চন বাই উইলিয়াম সমারসেট মম ইজ এ শর্ট স্টোরি দ্যাট আই রিড। সুন্দর লেখা দেখছো। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ লেডি অ্যাডমায়ারার অফ দ্য স্পিকার। দ্য স্পিকার ইজ এ ইয়াং রাইটার হু রিসিভড এ লেটার ফ্রম আ লেডি হু হাইলি প্রেসড হিজ রাইটিং। দ্য স্পিকার অলসো রিপ্লাইড থ্যাঙ্কিং হার। ওয়ান ডে দ্য স্পিকার ম্যাট দ্য লেডি ইন এ 5-স্টার হোটেল। হি ওয়াজ নট টু রিচ বাট হি ওয়াজ ফ্ল্যাটার্ড। মানে
যে লেডি গ্যাস যে ছিল সে খুব ফ্ল্যাটার করছে ইয়াকে, রাইটারকে, যার ফলে সে মানে আলোচনা করে মহিলার সাথে তাকে একটা দাওয়াত দিছে একটা হোটেলে। হি হ্যাড 80 francs, তার 80 francs ছিল। হি থট দ্যাট হি কুড ম্যানেজ দ্য লাঞ্চ ইজিলি। হি রিকোয়েস্টেড দ্য লেডি টু চুজ দ্য ফুড আইটেম ফ্রম দ্য মেনু বুক, বাট শি অ্যাসিওর দ্যাট শি ডাজন্ট ইট মাচ ফুড। সো দ্য স্পিকার অর্ডার্ড স্যামন ফিশ, দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ। লেটার দ্য স্পিকার আস্কড ইফ শি লাইকড এনিথিং, দ্য লেডি রিপ্লাইড দ্যাট শি লাইকড কেভিয়ার দো ইট ওয়াজ হরিবলি এক্সপেন্সিভ। দেন শি এনজয়েড হোয়াইট শ্যাম্পেন, অ্যাসপারাজাস, কফি অ্যান্ড ফাইনালি দ্য স্যামন। দ্য স্পিকার ওয়াজ সোয়েটিং, হি ওয়াজ টু অ্যাংশাস ইফ হি কুড পে দ্য বিল অর নট। হি ডিডন্ট টেক এনিথিং এক্সেপ্ট এ মাটন চপ। ফাইনালি হি ম্যানেজ দ্য লাঞ্চ, পেয়িং দ্য টোটাল অ্যামাউন্ট অফ হোল মান্থ। আফটার ইটিং শি লেফট ইন আ ক্যাব উইদাউট এনি ওয়ারিস ওয়েন হি ফাউন্ডস। এই যে এখানে অবশ্য ভুল লেগেছে, এখানে একটু ভুল করছে অবশ্য। এটা হবে হয়নি ফাইন্স, এটা আই হবে, এফ আই, এখানে হবে এন, হয় ফাইন্স আউট অথবা হয়নি ফাউন্ড আউট। ইন দ্য ফিউচার দ্যাট শি গেইনড আ লট অফ ওয়েট, হি ক্যানট হেল্প বাট সি ইট অ্যাজ কার্মা ফর বিহেভিয়ার। সামারি, দ্য লাঞ্চন বাই মম, হ্যাঁ, রিকাউন্টস, এই যে এখানে সে ভুল করছে একটু, আবার গ্রামারের ভুল আছে, এখানে অ্যাস হবে। রিকাউন্টস আর লাঞ্চ হি হ্যাড উইথ এ ওয়ুমেন হু অ্যাডমায়ার্ড হিজ রাইটিং। অ্যাট দ্য স্টার্ট হি ওয়াজ নার্ভাস অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য ইনভিটেশন টু দ্য ফ্যান্সি রেস্টুরেন্ট শি প্রপোজেস, বাট শি অ্যাসিওর হিম দ্যাট শি নেভার অর্ডার্স মাচ এক্সেপ্ট ডিউরিং দ্য লাঞ্চ। শি অর্ডার্ড মেনি শি মে শি অর্ডার্ড মেনি ডিশেস, মেনি দিবার হয়ে গেছে, অ্যান্ড অনলি অ্যাট ওয়ান অ্যাট এ টাইম। মম ওয়াজ লেফট উইথ নো মানি ফর দ্য মান্থ, অ্যান্ড শি লেফট ইন এ ক্যাব উইদাউট এনি ওয়ারিস ওয়েন হি ফাউন্ডস, এই যে ফাউন্ডস দিল বারবার সে, এই জিনিসটা ভুল, ওয়েন হি ফাইন্ডস অথবা ফাউন্ড আউট, অ্যাসটা হবে না, বুঝছো। ওয়েন হি ফাউন্ড আউট ইন দ্য ফিউচার দ্যাট শি হ্যাজ গেইনড আ লট অফ ওয়েট, what I like and didn't like. I like the way the speaker narrated the story. He used metaphors in the story at first person narrator. The speaker easily depicts the inner feelings of the character. The speaker also shows humor ban hoy nai humors ebhabe hobe humors m o u r দেখছ ভুল করছে নারেটিং দ্য স্টোরি। ফর এক্সাম্পল এট দ্য এন্ড অফ দ্য স্টোরি হি মেনশন টুডে শি ওয়েট 21 stone, দেয়ার ওয়া নাম্বার অফ ক্লাইম্যাক্স ইন দ্য স্টোরি। আই ডিডেন্ট লাইক দ্য ফ্ল্যাট লাইন অফ দ্য স্টোরি, ক্লাইম্যাক্স গ্র্যাব ইট ওয়াজন্ট টু হাই, ইট কুড বি মোর ইন্টারেস্টিং। মাই চেঞ্জেস ইন দ্য স্টোরি, ইফ সাম ওয়ান আস্কস মি টু চেঞ্জ দ্য স্টোরি দেন আই উড ডিক্রিজ দ্য নাম্বার অফ ক্লাইম্যাক্স। I would increase that flat line of the flat of the that flat of the climax graph in high. Finally, I would make the story more interesting to the readers. Concluding statement, although the story has some demerits, but I enjoyed the story very much. It was an outstanding story that I read in my life according to the way of narrating the story. Dekho ei je eta je lekhan ache, hello, এটাতে কিন্তু তার অনেক ভুল আছে। এটা কিন্তু আমি নাম্বার ওয়ান একটু বেশি দিয়ে দিলাম, আমি একটু কমাই দেবো এখন নাম্বার, তাকে কমাই দেব, তাকে এখানে অ্যাভারেজ মার্কিং দিয়ে দেব, হি উইল গেট অন উইথ 212। এই যে তখন হাতে লেগে সুন্দর দেখছিলাম, এই যে এখন তাকে আমি 12 দিয়ে দিব। এটা না আমি যে তোমাকে দিছিলাম না, যে লেখাটা লিখে দিছি, বুঝছো, হ্যালো, ওটা একদম ইউনিক, ওটা কারোর সাথে মিলবে না। তুমি ওইটা লেখে আমাকে পাঠাও, আমি দেখি ওইটা তোমার, তুমি ওইটা লেখে আমাকে পাঠাও, বলে স্যার আমি লিখছি, এই যে দেখেন
পিডিএফ করে তুমি আমাকে পাঠাও, আমি তোমাকে এটা মূল্যায়ন করি, মূল্যায়ন করি, ওটা ভুল ভ্রান্তি যদি থাকে ওখান থেকে আবার আমি কারেকশন করে দেই, এরপরে তুমি পাঠাও, দেখবো তুমি এটাতে খুব ভালো নাম্বার পাবে। কিন্তু তুমি তো বসে আছো যে আরে বাবা কপি পেস্ট করলে তো হয় না, আরে যে এই ছেলে লেখা তো অনেক ভুল, আরে এই যে সে যে লেখছে না এগুলো একদম কপি পেস্ট, মানে আমি তো জানি এগুলো তো একই রকম লেখা, তো একই রকম লেখা হলে এখানে কিন্তু নাম্বারটা আসলে ওরকম আসে না, এই যে ছেলেটার নাম্বারটা এখন কমে গেল। আপনি না বললেন এই ছেলে সেই নাম্বার পাবে? না আমি তো পরে ভাবছিলাম যে ভালো করবে, কিন্তু এখন তো পরে দেখলাম যে আসলে সে ভিতরে একটু ঝামেলা করছে। তাকে কিন্তু একবার বলা হয়েছে, আমি কিন্তু বলছি যে তোমার এই এই ভুলগুলো আছে, তো এই এই ভুলগুলো থাকার পরে সে কারেকশন করে নাই, তো বোঝা গেল যে আসলে তার আসলে জেনুইন ইন্টারেস্ট নাই, ঠিক আছে, তো তাকে নাম্বার কমাই দেওয়া হলো। এটা সে যোগ্য, সে যেটা যোগ্য না সে সেটা পাবে কেন, তাই না? তাহলে এই যে অনেকগুলো গ্রামাটিক্যাল ভুল করলে কিন্তু প্রবলেম, দেখতে পাচ্ছ, গ্রামারের ভুল করলে বা বানান ভুল করলে এটা মারাত্মক রকম ধরা পড়বে। আরেকটা ছেলের দেখি, এই ছেলেটা ইংলিশে মানে কপি মানে স্পিকিং এ খুবই ভালো, দেখি ও কেমন করছে আসলে, দেখতে পাচ্ছ, শাবাব ইসমাই। আচ্ছা দেখো, চুজিং এ স্টোরি, আই হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং স্টোরি রিটেন বাই উইলিয়াম সমারসেট মম নেম দ্য লাঞ্চন, দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ লেডি অ্যাডমায়ার অফ দ্য স্পিকার, দ্য স্পিকার ইজ এ ইয়ং রাইট। আচ্ছা তোমার কাছে কি মনে হচ্ছে না যে এটা টাইপ করা লেখাটা? ডু ইউ ফিল লাইক দ্যাট দিস ইজ দ্য টাইপ, নাকি তার হাতের লেখা, কি বলো? হ্যাঁ হাতের লেখাই কিন্তু অনেক সুন্দর। তোমার কাছে কি মনে হচ্ছে টাইপ নাকি হাতের লেখা? না এটা হাতের লেখাই। দারুণ, ছেলেটা ইংলিশে ইংরেজিতে খুবই ভালো, তুমি তার ভাইবা কথার স্টাইল দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, মানে সুন্দর ইংরেজি বলতে পারে। আচ্ছা, দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ লেডি অ্যাডমায়ার অফ দ্য স্পিকার, দ্য স্পিকার ইজ এ ইয়াং রাইটার হু রিসিভ এ লেটার ফ্রম এ লেডি হু হাইলি প্রেসড হিজ রাইটিং, দ্য স্পিকার অলসো রিপ্লাই থ্যাংকিং হার, ওয়ান ডে দ্য স্পিকার গট অ্যান অফার ফর এ মিটিং উইথ দ্য লেডি, হি দেন ইনভাইটেড হার অ্যাট এ ফাইভ স্টার রেস্টুরেন্ট, দো হি ওয়াজন্ট দ্যাট কাইন্ড অফ রিচ বাট হি ওয়াজ হাইলি ফ্ল্যাটার্ড, হি হ্যাড 80 ফ্র্যাঙ্কস, হি থট দ্যাট হি কুড ম্যানেজ দ্য লাঞ্চ ইফ হি স্কিপস কফি ফর দ্য নেক্সট 2 উইকস, When the bill of fare was brought, he started startling as the prices were higher than he had anticipated. But she assured the speaker by saying that she doesn't eat more than one thing. By keeping her consent, the speaker ordered a salmon fish despite of being excessively expensive. Afterwards, a waiter came in and asked if she would have something while the salmon was being cooked. The lady replied that she wouldn't mind eating caviar, though it was horribly expensive. Later, she had a white champion, asparagus, coffee, and the salmon as well. In the meantime, the speaker was sweating. He was so anxious that he started thinking if he could pay the bill or not. That is why he didn't order anything for himself except a mutton chop. After doing all these things, he manages the bill. এটা আমার মনে হয় ম্যানেজ হবে, কারণ অতীতের কথা বর্ণনা করছে, past tense. He managed the bill for the lunch, paying the total amount of his whole month. The lady started roasting the writer by saying that he had filled his stomach with a lot of meat instead of caring for him. Finishing the lunch, the woman leaves in a cab without being worried for anything. Acha. In the future, when the speaker finds out, ekhane she sundor lagche, oi chhara ta lagche founds out, ekhane she sundor lagche, tai na? Eta kintu bhalo, eta kintu khubi sundor hoyeche. I like it. ইংরেজিতে জানে সে কিছু, বোঝা যাচ্ছে দ্যাট দ্য লেডি হু হ্যাজ গেইনড আ হিউজ অ্যামাউন্ট অফ ওয়েট, হি ক্যান্ট হেল্প বাট সি ইট অ্যাজ এ কার্মা ফর হার মিন বিহেভিয়ার, দ্য স্পিকার ওয়াজন্ট আ ভেরি ম্যাড, বাট ওয়েন দ্য ইমমর্টাল গডস টেক এ হ্যান্ড ইন দ্য ম্যাটার,
is pardonable to observe the result with complacency. Acha summary, the luncheon by mom recounts ei whistle ta lekhilo ki whistle ta lekhilo shudhu as jukto kore nai. A lunch he had with a woman who admired his writing at the start. He seems nervous. এখানে past tense দেওয়া দরকার ছিল কারণ এটা অতীতের ঘটনা বর্ণনা করছে. And the writer, he seemed nervous about accepting the invitation to the fancy restaurant she proposed. এখানে past tense হলে ভালো কারণ এখানে সামারিতে অতীতের ঘটনাটা বলছে. But the woman gave, এখানে আবার সে past tense দিছে কিন্তু এখানে এগুলোতে present use করছে, দরকার নেই. Assurance that she never eats, she never acts. এটা তো অভ্যাস past tense. এখানে এখানে তো সে ডাইরেক্ট কোনো কথা উল্লেখ করছে না ডায়লগটা, কাজে তাহলে এখানে কেন সে প্রেজেন্টে দিল? এখানে সে পাঁচটি দিলে ভালো হতো, তাই না? However, on the day of lunch, she ordered many expensive dishes and ate one at a time. So mom was left with no money for the rest of the month. Shamefully, she left without making any kind of worries. তাই যে এখানে কিছু টেন্সের কিছু সে গোলমাল করছে, যাক তারপরে অনেক ভালো. In the future, the woman gained a lot of weight. Then the speaker had his revenge and they couldn't help but see it as a karma for the behavior. Okay, what I liked and didn't like. I liked the way the speaker narrated the story. He used a huge number of metaphors in the story. As first person narrator, the speaker easily depicted the inner feelings of the character. Moreover, the speaker added some humorous, H-U-M-O-U-R-S, it's a humorous band of honey. The spelling mistake, okay? On the story, in order to bring in adequacy, in order to bring in, hoy. And you took to hoy na ki kebane. In order to put the present form hoy. Okay, there were a number of climaxes in the story. The writer might think that adding climaxes could gather more and more reader. But as an intellectual reader, I simply dislike that flat line of the climax graph. Without this, the story could be more interesting to read. My changes in the story, if someone asked me to change the story, then I would definitely decrease the number of climax. I would increase the flat line of the climax graph in high. This might help the reader to find the story interesting and enjoyable. Concluding statement, although the story has some demerits, but yet, I enjoyed it with all my heart and soul. It was a worthy read, and I will surely feel proud that I have read an outstanding story in my life. But at least, মানে গ্রামাটিক্যালি বা অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো, এই কারণে সে হয়তো এক্সিডেন্ট পেয়েছে আর কি, তারটা ঠিকই আছে. আচ্ছা তাহলে আমরা এবার চলে যাব আমাদের যে টেক্সট আছে, উইল গো টু আওয়ার টেক্সট টুডে. আচ্ছা তোমাকে আমি ওই যে জুবিনাইল ডেলিনকুয়েন্সি এটা পাঠিয়ে দেবো, কেমন? আর আমি যেটা তোমাকে দিছি না অলরেডি যে অ্যাসাইনমেন্ট লেখার জন্য. হ্যালো হ্যালো আছো নাকি? ও আমার মিউট করা ছিল মাইক, দেখিনি. হ্যাঁ আছে. আমি তোমাকে তো অলরেডি এর আগে তো অ্যাসাইনমেন্টটা লিখে দিয়েছিলাম না, ওটা তুমি লেখো. আর আজকে যেটা দেখাইলাম এটা তোমাকে পাঠাই দেব ক্লাসের শেষে. আই'ল সেন্ড ইট টু ইউ ইন ইওর হোয়াটসঅ্যাপ. ওকে, সো তুমি দুইটা অ্যাসাইনমেন্টই লেখো, লিখে একটা লিখে কালকে দেখাও আমাকে, ঠিক আছে? যেমন এই যে এটা যেটা জুবিনাইল ডেলিনকুয়েন্সি এটা তুমি লেখে লেখবা, এটা ছোট আছে মোটামুটি, এর আগে যেটা পাঠাচ্ছি ওইটা আগে লিখলে ভালো হবে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা লেট আস গো টু দ্য টেক্সট নাও. লেট আস ডিসকাস দ্য টেক্সট. উই ওয়ার টকিং অ্যাবাউট লেসন ইউনিট ইলেভেন ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ 141. ওকে okay, see there,
We were talking about this lesson, unit 11, tours and travels, lesson 1, traveling to a village in Bangladesh, okay? We were talking about a professor of the Dhaka University went to a village. Amra goto classe dekhechhilam je ekjon professor, okay? A professor of Dhaka University, women, English professor from England, who taught in Dhaka University twice, first between 1947 and 1951, and then again in 1972. She ekta gram e giyechilo. Abdul name ek loker gram e giyechilo. Gram e jawar pothe je prakritik drishyo, train, gram er obostha, khet khamar, nouka bhromon, egulo she ekhane bornona koreche. Tar drishtite oi shomoykar Bangladesher obostha ki chilo. Back in 1947 and 51 and at least 1972, how was the total atmosphere? Was there in the village areas? Kemon chilo eta kintu tar kotha ekhane amra dekhte pacchi tar bornonay the picture the Bangladesh in the 1972, how it looked like, how it was, how the people were, okay? So it is very interesting to read, very interesting to understand. তাহলে এখানে আমরা খোরশেদ যে এতটুকু মনে আসছিলাম না এই যে খোরশেদ সেট মি আপ আ ক্যাম্প এই যে সে ক্যাম্পে গিয়েছে নৌকা ভ্রমণ করে আ উডেন ব্যাট চেয়ার এন্ড টেবিল ইন আ থ্যাচড ব্যাম্বু আউটহাউস বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরের কাছে ওখানে একটা ব্যাম্বুর উপরে কিছু খড় টর দিয়ে একটা ঘর বানিয়ে দিছে ওনাকে একটা উডেন ব্যাট তারপরে এখানে চেয়ার টেবিল দিছে জাস্ট একটা ক্যাম্প করে দিছে তাকে অফিসের মতো থোয়াজ আ লাভলি স্পট অ্যামং ব্যাম্বু অ্যান্ড কোকো পামস ফেসিং এ ট্যাঙ্ক ওয়ার ফায়ারফ্লাইস মুভ ইন ইন্ট্রিকেট ড্যান্সেস এট নাইট কি বলছে এখানে যে লাভলি একটা স্পট এখানে ব্যাম্বু দিয়ে চতুর্দিকে যেখানে ঘর তাকে একটা ছোটখাটো ঘরের মতো করে দিয়েছে টেবিল চেয়ার দিয়েছে এখানে আউট হাউস হিসেবে এটা ইট ওয়াজ এ কাইন্ড অফ আউট হাউস ওকে তো এখানে কি ছিল আশেপাশে ছিল ব্যাম্বু বাঁশ ঝাড় ছিল তারপরে নারিকেল গাছ ছিল তারপরে আবার ওইটার সামনে আবার কি ছিল পুকুর ছিল একটা তো রাত্রেবেলা দেখা যেত কি যে অন্ধকারে এই যে ঝিঝি পোকা এরা আবার মানে জটিল প্রকৃতির ড্যান্স করতো পানির পুকুরের মধ্যে দেখা যেত হ্যাঁ Woob integrate dances it at night. Achha, he put his own bed beside it for protection. যে আমার জন্য যে বিছানাটা করে দিয়েছে ঘরটা ওটার পাশে সে একটা নিজের জন্য ব্যাড রেখেছে যাতে আমার নিরাপত্তা দিতে পারে and they stayed holding permanent court from dawn to bedtime. ওইখানে বসে বসে আমি একদম সকাল থেকে বিছানায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ওইখানে বসে বসে আমি বিভিন্ন কাজকর্ম করতাম within village memory and that went back for some 2 centuries এই গ্রামের যতটা ইতিহাসে এই গ্রামের ইতিহাসে বা এই গ্রামের অতীতের যত স্মৃতি রয়েছে I was the first european to go there আমি ছিলাম প্রথম ইউরোপিয়ান যে নাকি এখানে গিয়েছে was too remote even for a district commissioner to pass through একটা ওই এলাকার ডিস্ট্রিক্ট কমিশনার যিনি কিনা স্থানীয় লোক ওই দেশের লোক উনিও কিন্তু এই গ্রামে কখনো আসেননি এতটা মানে রিমোট এতটা অকওয়ার্ড ছিল এতটা জার্নি অকওয়ার্ড ছিল এতটা তোমার জার্নি বা কমিউনিকেশন ওয়াজ সো আই মিন পুয়ার দ্যাট ইভেন দ্য ডিসি অফ দ্যাট এরিয়া ডিডেন্ট টার্ন আপ এনি টাইম বিফোর দ্যাট অ্যান ইউরোপিয়ান কেম দেয়ার টু ভিজিট ওকে অলসো সিন্স আই ওয়াজ আ ওমেন The women could come to look at me without losing their characters. The mohila chilam ami jehetu ebong amake onek mohila dekhte ashto mohila dekhte ashte tader charitrik kono somoshya hoto na kintu jodi kono purush dekhte ashto ulta palta shomoy tahole taderke niye onek onek kotha bolto people kept coming and coming manush ashtei thaklo only the rains and the fact that a few of them were rich enough to have boats prevent them from coming from 10 miles round kebol brishti kina brishti taderke thamie rakhte pereche abar kichu kichu manush jader onek dure thake tader porona ekta porda lagay dey
হ্যাঁ, মানে এখানে ওই মহিলাকে দেখার জন্য, ইউরোপিয়ান মহিলাকে দেখার জন্য দূর থেকে মানুষ আসার চেষ্টা করেছে, কিন্তু অনেকের আবার পার্সোনাল বোট নেই, দে ডিডন্ট হ্যাভ এনি পার্সোনাল বোট, দ্যাটস ওয়াই দে কেম টু ভিজিট দ্য ওয়ামেন, বাট সাম অফ দ্য পিপল, ফিউ পিপল হ্যাড সাম বোটস, পার্সোনাল বোট, দে কেম অ্যান্ড স দ্য ওয়ামেন, টার্ন টু সি অ্যান ইউরোপিয়ান ওয়ামেন ইন ইন দ্য ভিলেজ, আর ইউরোপিয়ান ওমেন, ওকে, বৃষ্টির জন্য অনেকে আসতে পারেনি, আবার অনেকে এত দূরে যে পার্সোনাল পার্সোনাল বোট নাই, অর্থাৎ বোঝা গেছে যে ওইটা বর্ষার সিজন ছিল। ওয়াইন হি স দ্যা দে উডন্ট স্টপ কামিং খোরশেদ ফিক্স সাম কার্টেন্স অ্যারাউন্ড দ্য ব্যাট সো দ্যাট আই কুড ক্রল বিহাইন্ড দেম ওয়েন আই ওয়াজ টায়ার্ড অফ বিং লুকড অ্যাট। কি বলছে যে ওয়াইন হি স দ্যাট দে উডন্ট স্টপ কামিং, যখন খুশরে দেখতে পেলো যে মানুষ তো আসতেই আছে, কাউকে তো বন্ধ করা যাচ্ছে না, তখন আমার বিছানার পাশে একটা পর্দা দিয়ে দিয়ে দিল, যাতে আমি কুড ক্রল, ক্রল মানে হামাগুড়ি দেওয়া, একটু রেস্ট নেওয়া, যে পর্দার পিছনে যাতে আমি একটু রেস্ট নিতে পারি, কারণ আমাকে মানুষ দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, লাইক এ জু অ্যানিমাল ইন টু ইটস স্লিপিং হ্যাট। আমাকে নিজেকে মনে হচ্ছিল আমি একটা চিড়িয়াখানার কোনো পশু পাখি বা প্রাণী, আমাকে মানুষ দেখতে আসছে। ইভেন দেন দ্য লিটল হার্ট উড ফিল আপ উইথ উইমেন অ্যান্ড চিলড্রেন, এমনকি দেখা যাচ্ছিল যে আমি যে বিছানায় শুয়েছি সেটার ভিতরে এসে বাচ্চারা মহিলারা এসে ভরে যেত। চিলড্রেন ফলোড ওয়েন আই ওয়েন্ট আউট, বাচ্চারা আমার পিছু পিছু থাকতো যখন আমি বের হতাম। অ্যান্ড ওয়েন খুরশেদ ডেমনস্ট্রেটেড এ স্মল বয়, যখন খুরশেদ আবার এই যে এত বাচ্চা আমাকে ফলো করে, খুরশেদ একটা ছেলেকে যখন স্মল বয়কে যখন ধমক দিল, তখন স্মল বয়টা অনুরোধ করে বলল, প্লিডেড ডোন্ট সেন্ড আস অ্যাওয়ে, আমাদেরকে কেন তাড়িয়ে দেন, আফটার শি ইজ গান নট ইভেন এ স্ট্রেঞ্জ বার্ড উইল কাম টু দ্য ভিলেজ, আপনি যে আমাদেরকে তাড়াই দেন, এই মহিলা চলে গেলে একটা অপরিচিত পাখিও তো আপনার এই গ্রামে আসবে না, মানে সেই কথাটা বলছে বাচ্চাটা। আই স্টুড আপ টু দ্য সেলিব্রিটি ফর দ্য টু ডেজ উই হ্যাড প্ল্যান্ড, বাট ইট ওয়াজ এনাফ, আমি মনে হয় যেন এই দুই দিনের যে ভ্রমণ করতে আসছে এখানে, এসে আমি মনে হয় যেন একটা সেলিব্রিটি হয়ে গেছি, আমাকে সবাই দেখতে আসে, মানে এটা যথেষ্ট ছিল, মানে মানে একটা মানুষকে এত দেখতে আসে সে স্বাভাবিক বিরক্ত হবে, তাই না? তাহলে এই যে স্টক মেমোরিজ অফ ঢাকা ইউনিভার্সিটি, এই যে মেমোরিগুলো নিয়ে সে লেখছে আর কি, তাহলে এগুলো কিন্তু ভালো, যে মেমোরিগুলো নিয়ে লেখা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো এখানে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, এই যে এটা এখানে দেওয়া আছে, তো আজকে এখানে থাক নাকি কি বলো? জি হ্যাঁ, তো ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি জুবিনাল ডেলিনকুইন্সিটা পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা দেখো, কেমন? ওকে, আল্লাহ হাফেজ।